গেল বছরে আবাহনীর হয়ে শেষ ম্যাচে করেছিলেন 132 বলে 142 রান, আর জিম্বাবুয়ের বিপক্ষে 2009 সালে ওয়ানডেতে খেলেছিলেন 154 রানের ইনিংস। এবার তামিম নিজেই নিজের রেকর্ড ভাঙলেন, ছাড়িয়ে গেলেন নিজেকে। মঙ্গলবার তামিম ইকবাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামেন। বিকেএসপিতে কলাবাগানে ক্রীড়া চক্রের বিপক্ষে ব্যাট হাতে তুলেন ঝড়, 61 বলে করেন হাফ সেঞ্চুরি, এরপর 102 বলে তুলে নেন সেঞ্চুরি, আর 123 বলে 150 রান করেন। শেষ পর্যন্ত 125 বলে 157 রান করে আউট হন এই ড্যাশিং ওপেনার। তার 157 রানের ইনিংসে 18টি 4-এর মারের পাশাপাশি 7টি 6-ই সাজানো ছিল। তামিমের সেঞ্চুরিতে মোহামেডান 9 উইকেট হারিয়ে করে 307 রান। তামিম বাদে আর কেউই বলার মতো রান পানি। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।